কিরিমুংকরি খাই ফেক জনাই বানিয়া খ্লাইনাই রো ফিয়া খাতরি বানিয়া খ্লাইথানি সাল দুগমাকরি মানজাক থানিব স্রাংসালা কৃষ্ণনগর আমচাইও ব্রাউন সুগার ফালি তং জরও পাও ছয় গ্রাম ব্রাউন সুগানো খবই খরক দগ্ন রমখা পশ্চিম আগরতলা থানানি পুলিশ তাই পশ্চিম আগরতলা থানানি পুলিশ অফিসার পরিটুস দাস পাঠিমুং কিটিংগে কক্তমা থাই রংনি থানিব সওই খনারিকা গতকাল রাতে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে কৃষ্ণনগর ছাত্র সংঘের কাছে একদল যুবক ড্রাগস কেনাবেচা করছে। এই খবরের ভিত্তিতে আমরা কৃষ্ণনগর ছাত্র সংঘের কাছে গিয়ে রেড করি। রেড করার পর আমরা ছয়জনকে আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে এক পাউচ আমরা হিরোইন বাজেয়াপ্ত করেছি। জিজ্ঞাসাবাদে আমরা জানছি যে তারা আরও পাঁচটা পাউচ অলরেডি বিক্রি করে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে একটা আমরা NDPS একটা মামলা নিয়েছি, যার নাম্বার ওয়েস্ট আগরতলা PS কেস নাম্বার 47/2024 আন্ডার সেকশন 22B অ্যান্ড 29 অফ NDPS অ্যাক্ট। আজকে সবাইকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে যে পাঁচটা পাউচ বিক্রি করা হয়েছে যারা কিনেছে তাদের কি মানে কোনো ধরনের, এখনো পর্যন্ত আমরা আটক করতে পারিনি, জিজ্ঞাসাবাদ চলছে, পার্ট অফ ইনভেস্টিগেশন। তাদের নামগুলো হলো চক্রবর্তী বাড়ি, ঈশ প্রতাপগড়, সুমন দেবনাথ বাড়ি হলো ডন বস্কো স্কুলের কাছে, সায়ন দেব তার বাড়ি বট্টপুকুর, রাকেশ দেবনাথ রামসুন্দরনগর, প্রকাশকর বিশালগড় রেসডিএম কোয়ার্টার, কৌশিক সাহা কর্নেল চুপ। কালে কটার সময় দর্শন তাহলে? কালকে অনুমান 10:30 11:30 ম্যাগনেট ক্লাবের সামনে থেকে ছাত্রের ভিতরে বাইরে আগরতলা নিসিমি প্রণামী কক্ষ, বিরো রিপোর্ট, খুমপুই।